আসসালামু আলাইকুম, চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। এটা মা মানিরা স্টিল ফার্নিচার। এখানে আপনারা সাশ্রয়ী মূল্যে এবং পাইকারি দামে ওনারা হোলসেল সেল করে থাকে, পিতে আপনার প্রাইসগুলো জানতে পারছেন পারলেন। এগুলো সব কিন্তু আপনার ব্র্যান্ড নিউ কালেকশন। এখানে যারা ব্যবসায়ীরা আছেন, অনেক ব্যবসায়ীরা ফোন আমাকে কমেন্ট করছে যে পাইকারি দামে কিনতে চাই, কোথা থেকে কিনবো। এখানে আসলে আপনারা পাইকারি দামে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো বিয়স আসতে আপনাদেরকে দেখাবো টিভি ট্রলি। টিভি টল রাখার জন্য যে টলিগুলো, টিভি টলি কিছু কালেকশন আছে সুন্দর সুন্দর ডিজাইনের। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আবার বলে দিচ্ছি বিভার, আমার নতুন যারা ভিডিওটা দেখতেছেন তার উপকারে যদিও আসে একটু শেয়ার করবেন, আর অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি বিভার। আপনাদের আজকে কালেকশন যেটা দেখাবো টিভি টলি। টিভি টলিগুলো সুন্দর গর্জিয়াসভাবে কাজ করা, দেখুন। আচ্ছা বিভার্স, এটা হলো ছাপবোর্ডের উপরে ফর্মিকা লাগানো, দেখুন আপনাদের টিভি টলিটা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের। আমি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টই দেখাচ্ছি, এবং নিচে একটা ড্র আছে অলরেডি, দেখুন কত সুন্দর কালার আছে। হ্যাঁ কালার আছে। এগুলো ওয়ানলি প্রাইস 2000 টাকা, মাত্র 2000 টাকা হলে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পাচ্ছেন। এটা পুরো পুরাতন দোকান না, এখানে পাইকারি দামে সব কিছু সেল করা হয় বিভার্স। তো চলুন আমরা নেক্সট আরও কিছু কালার আছে, একটু কালারগুলো দেখে দেবার। এই দেখুন খুবই সুন্দর, আমাকে একটু খুলে দেখাবেন, দেখালে ভালো হয় কাস্টমার। আচ্ছা বেশ, দুইটা খুলে দেখাইলাম, প্রত্যেকটা একই, আপনারা কালারগুলো খালি দেখতে থাকুন, খুবই সুন্দর। নিচে একটা ড্র আছে, টিভি রাখতে পারবেন। টিভি টলিগুলো মাত্র 2000 টাকা, উপরেরটা আপনার কম্পিউটারও রাখতে পারবেন চাইলে, বা সিডি রুম সিডি বক্স এখানে রাখতে পারবেন, বা কম্পিউটার হিসাবে ইউজ করতে পারবেন। টিভি টলি কম্পিউটার করে না, সাধারণত টিভি রাখে, হাতের উপরে সিডি রাখার বা ডিভিডি রুম ডিভিডি রাখার জন্য এগুলো সব কিছু দেওয়া আছে। তো চলুন নেক্সট আরেকটা ডিজাইন দেখি। হ্যাঁ, এই যে একটা নীল কালারের মধ্যে দেখুন বিয়াস, খুবই সুন্দর কালারটা। এগুলো কিন্তু ওয়ানলি 2000 টাকা হলে আপনার বিয়াস কিনতে পারতেছেন। এগুলো পাইকারি হোলসেলের দোকান, এটা পাইকারি বিক্রি করতেছে অলরেডি বাংলাদেশের বাইরে থেকে তারা কাস্টমার আসে, তারাও দেখলাম অলরেডি আসছে। তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন পাইকারি পাবেন কোথায় অনেকে বলছেন, এখানে চলে আসবেন। এগুলো ওয়ানলি 2000 টাকা, কোনো বার্গেটিংয়ের অপশন নাই, ফিক্সড প্রাইস বলে দেওয়া হয়েছে বিভার্স। কালারগুলো খুব সুন্দর সুন্দর, আপনাদের কালারগুলো দেখাচ্ছি, দেখুন। জায়গা স্বল্পতার কারণে আমি পুরোপুরিটা দেখাতে পারতেছি না, সামনে চলে আসতেছে, কিন্তু কালারগুলো সুন্দর দেখুন বিভার্স। আরও সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস কালার আছে, এই যে খুবই সুন্দর কালার। এগুলো ওয়ানলি মাত্র 2000 টাকা। আপনারা যদি একটা মিস্ত্রিতেও বানাতে চান অলরেডি 5-6 হাজার টাকা উপরে চলে যাবে বিভার্স। আর এখানে আপনারা 2000 টাকা জিনিসগুলো প্রোডাক্টগুলো পাচ্ছেন, পাইকারি দামে বিক্রি করা হচ্ছে, এবং 100% নিচে একটা ড্র আছে, পাশে আপনার পাল্লা আছে দুইটাই একই, আর উপরে আপনার সিডি ডিভিডি রুম রাখার জন্য যে এটা প্রোডাক্ট এটা আছে। এখানে দেখুন পিঙ্ক কালার অনেকে পছন্দ, পিঙ্ক কালারের মধ্যে একটা খুব সুন্দর টিভি টলি, দারুণ। প্রত্যেকটা প্রাইস কিন্তু বিয়াস অন্তত 2000 টাকা টিভি টলি। 2000 টাকা হলে আপনি কিনে নিতে পারবেন, ফোন নাম্বার দেওয়া আছে, সরাসরি বাড়িতে কাছে চলে আসবেন, তাহলে পাবেন। এই যে টিভি টলির সব কালেকশন বিভার্স। আর তখন যা দেখালাম টিভি টলির দোকানটার পুরো দোকানটা আমি সুন্দর শো করে দিচ্ছি বিভার্স, দেখুন খুব সুন্দর 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 কালেকশন তাদের কাছে রাখা আছে বিভার্স। দেখুন এটা সুরেক, সুরেকগুলো দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ সুরেকে আপনারা অনেক কিছুই রাখতে পারবেন, দেখেন খুব সুন্দরভাবে করা ডিজাইনটা। এটা প্রাইস কত? 2000 টাকা বিভার্স। এই সুরেকগুলো মাত্র 2000 টাকা প্রাইস, অনলি 2000 টাকা হলে এরকম সুন্দর একটা তিন বাই দিতে পারেন। সাইজ হলো 3x2 আর 2.5x3.5x3 2.5x3.5 এটাও সুরেক, আপনার 2600 টাকা, এটা 2600 টাকা। এটা একটু বড় সাইজ বিভার্স, দেখুন ডিজাইনটা খুবই সুন্দর আমি দেখাচ্ছি, এটা 2600 টাকা। আর এই যে পিছনে দেখুন পুরো একটা ড্র আছে, এটাতে
ড্র আছে এখানে, হ্যাঁ দেখাচ্ছে। চলো পাশের মোটা সব ভিতরটা দেখুন কীভাবে মোটা করা, খুবই মজবুতভাবে করা, ওয়ানলি 2600 টাকা মেলামাইন বোর্ড দিয়ে করা, খুবই মজবুতভাবে করা আছে ভিউয়ার্স। তো আপনারা চাইলে এটা কিনে নিতে পারবেন। এটা সুরেক, আরও কিছু সুরেক কালেকশন আছে সেগুলো দেখাই, উপরটা আগে দেখাইনি, খুব সুন্দর। এটা প্রাইস 2000 টাকা, সুরেকের প্রাইস অফ ভিউয়ার্স অনলি 2000 টাকা, খুবই সুন্দর কালেকশন। 2 ফিট বাই 3 ফিট এটা 2000 টাকা, আর ওইটা আড়াই ফিট বাই 3 ফিট ওইটাও 2600 টাকা। এখানে কালার আছে খুব, আর এখানে অবশ্যই ভিউয়ার্স বলে দিচ্ছি এটা পাইকারির দোকান, এবং এখানে আপনারা চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী, ফার্স্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, শেষও অ্যাড্রেসটা দিয়ে দেবো। এগুলো সুরেক, সুরেকগুলো অনলি 2000 টাকা, এটাও 2000 টাকা। খুব সুন্দর সুন্দর ডিজাইনের সুরেক আছে, আপনাদের যা যেরকম ইচ্ছা মতো নিতে পারবেন। এখানে হাইড্রোলিক লক আছে, দেখুন দিবস আপনাদের আরও কিছু সুরেকের কালেকশন দেখাচ্ছি, খুব সুন্দর ডিজাইনের মধ্যে আছে দিবস। এটাও 2000 টাকা ভিউয়ার্স, না সরি এটা 2.5 ফিট বাই 3 ফিট, এটা 2600 টাকা। 2.5 ফিট বাই 3 ফিট যেটা ওটা 2600, আর ওটা 2 ফিট বাই 3 ফিট ওটা হলো 2000 টাকা, এটা হলো 2600 টাকা। তাদের কালারগুলো শো করে দিচ্ছে, সুরেকগুলো পাইকারি দামে প্রত্যেকটা কালার দেওয়া আছে, অনেক কালার কালেকশন। আমি এগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি কালারগুলো, সুন্দর সুন্দর ডিজাইনের, কিন্তু প্রাইস খুবই সীমিত। ভিউয়ার্স দেখুন আপনি দেখে এখানে পুরোপুরি দেখাচ্ছে শোরুমটা, টিভি টলিগুলো তো অবশ্যই দেখাচ্ছে, এবং পিসের চওড়ার টুকু তো দেখাচ্ছি ভিউয়ার্স। দেখুন ভিতরে বেশ বড় আছে, হ্যাঁ বেশ বড় আছে। আর ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অনেক ব্যবসায়ীরাও দেখে থাকেন, তারা যদি আমার তাদের ভিডিও শোরুম রিভিউ করতে চান, আমাদের এখানে হেল্পলাইন দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে চলে আসতে পারবেন, আমরা চলে যাবো আপনাদের ভিডিওটা রিভিউ করার জন্য, কোনো ব্যবসায়ীরা যদি করতে চান। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি একটু নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা। ওনাদের কাছে কালেকশন আছে অনেক, তো এত কালেকশন ওনাদের গুডাউনে যাওয়া সম্ভব না, কারখানা যাওয়া সম্ভব না। দিবস আমি একই জিনিসটা বারবার দেখালাম, এর কারণে যে আপনারা আবার একটু চওড়াটা কী আছে আশেপাশে সব কিছু জানতে পারেন। দিবস আমি ফার্স্টেও কার্ডটা শো করে দিয়েছিলাম, একবার লাস্টেও কার্ডটা শো করে দিচ্ছি। এটা মা মানিরা স্টিল ফার্নিচার, এখানে আসলে আপনারা পাইকারি দামে 100% পাইকারি দামে জিনিস প্রোডাক্টগুলো কিনতে পারবেন, এবং প্রাইসগুলো আমি বলে দিলাম, প্রাইস অনুযায়ী আপনারা যাচাই করুন যে প্রাইসগুলো কেমন, অন্যান্য থেকে রেট কম না বেশি, 100% প্রাইসগুলো কম। এবং আপনাদের নতুন পুরাতন যে ফার্নিচার দেখেছি সেগুলোর থেকেও চলাচলের প্রাইস অনেকগুলো কম।
তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে ভুলবেন না, লাইক করে করবেন, আর কমেন্টস করে কোনো কিছু জানার থাকলে জানাবেন। আপনাদের রিকোয়েস্টের চেষ্টা করবো, আপনাদের যে রিকোয়েস্ট করবেন সেই রিকোয়েস্টের ভিডিওগুলো তুলে ধরার জন্য। তো আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।